সরকারি রোড আপনার মন চাইলে আপনি নেবেন না, মন চাইলে দিবেন আপনারা তেল নাই, চিনি আছে তাও দিব, এক কেজি ডাল দিব, এক কেজি পেঁয়াজ দিব, চার কেজি করে দাদা দিলে তো সরকারে তো সব সমান সমানই দেয়, তাহলে বাকি গুলো ডাল চিনি দেওয়ার কথা দুই কেজি ওই জায়গায় দিতেছে এক কেজি, ডাল দেওয়ার কথা দুই কেজি ওই জায়গায় ডাল দিতেছে এক কেজি, আর পেঁয়াজ দেওয়ার কথা দুই কেজি ওই জায়গায় পেঁয়াজ দিতেছে চার কেজি, তাও চায় না পেঁয়াজ। আচ্ছা, এখন আপনারা মানে সমস্যাটা কোথায় আসলে, কি প্রবলেম? আচ্ছা আচ্ছা, গরিব মানুষ সাধারণ মানুষে খালি দিতেছে পেঁয়াজ, পেঁয়াজ আর ডাল, পেঁয়াজ তেমনি বাজারে কম দাম, তেল রেখে দিচ্ছে টিসিবির মানুষ, গাড়ির লোক এটা তো কইতাছে জিজ্ঞাসা না করে টাকা করতে লোন ১ কেজি ডাল ১ কেজি পেঁয়াজ ১ কেজি তাহলে লাভটা কি, লাভ আছে কোনো? আর লকডাউন জিনিস করতেছে তেল চিনি ডাল সব জিনিসের দাম তো বাড়ি, সরকারে যেটা দেখতে আছে না, গরিব তো না খাইয়া মারা যাবো। 5 লিটার তেল দিলে মানুষের 3 ঘন্টা দাঁড়ায় থাকলে মানুষের কষ্টটা একটু একটু সফলতা হয়, কারণ এখানে ওই যে একটু আজকে যে পেঁয়াজ দিচ্ছে, পেঁয়াজ 5 কেজি মনে করেন যে নিয়ে আমাদের 3 ঘন্টা দাঁড়ায় থাকা পোষা না, আমাদের 5 লিটার তেল হলে আমাদের পোষা দাঁড়া থাকে, কারণ তেলের দাম 150 টাকা কেজি, পেঁয়াজের দাম হলো 30 টাকা কেজি, পেঁয়াজের লেগে তো আমার 3 ঘন্টা দাঁড়ায় থাকা লাগে, আমার 5 লিটার তেল হলে দেখা গেলো যে আমাদের দাঁড়া থাকলে আমাদের একটু দুপুরের নামাজ রোজা বাদ দিয়ে খাবার বাদ দিয়ে গোসল বাদ দিয়ে এখানে এসে দাঁড়ানো কি লেগে, যে এখানে তো সিটি বেস পাবো আমরা গরিব থেকে তো মানে বাড়তেছি না, এখানে তো মনে করেন চাকরির স্যালারি বাড়তেছে না, কিন্তু জিনিসের দাম বাড়তেছে, প্রতিটা খাদ্য জিনিসের দাম বাড়তেছে কিন্তু স্যালারি বাড়তেছে না, সরকার এটা দেখবো না যে তাদের বেতন 7000 রয়ে গেছে কিন্তু তেলের 50 টাকা বেড়ে গেছে, 50 টাকা কোথায় চুরি করে আনবো, তো ঘরে ঘরে চোর হবে, ঘরে ঘরে চোর হবে বাচ্চারা, এখন এই যে চাকরি করোনা 2 বছর হয়ে যেতেছে কোনো চাকরি ছাড়া মানুষ ঘুরতেছে কিন্তু খাদ্যর দাম বাড়তেছে, তা চোর হবে না ঘরে ঘরে বাধ্য হয়ে চুরি করবো, তেল দাম আমাদের 5 লিটার সরকারের কাছে আবেদন, ১২টার সময় এসে এখন গেলাম বাজার পাটে, এখন বাজে ৩টা ৬০ ৯০ 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 ৯
শেষ ভাই, সব শেষ।